আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকে আমি কি রান্না করব তাই দেখাবো। তো আজকে তো সকালবেলা নাস্তা খেয়ে সব কাজকর্ম সেরে তো এখন রান্নায় চলে আসলাম। তো আজকে রান্না করব মুরগির মাংস। তার জন্য আমি মুরগির মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে এখানে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো আমি তো আধা ঘন্টা মুরগির মাংসটা রেখে দেবো। তো এখানে আমি আজকে পাতলা খিচুড়িটা করব। তো তার জন্য এখানে ডাল আর চাল একসাথে নিয়ে নিয়েছি। তো বাসমতি চাল আর ডাল একসাথে নিয়ে আমি ধুয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু আমি কুকারে বসাবো, তো আমি কুকারে পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো এখন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে তো সব রকমের মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি আদা রসুন দিয়ে দেব আর গরম মশলা গুঁড়াও একটু দিয়ে দিয়েছি। এই যে আদা রসুনও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করে আমি কুকারে বসিয়ে দেব। খুব সহজেই কুকারে হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে রাইস কুকারও খিচুড়ি রান্না করা যায়। পাতলা খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা রান্না করে দেখবেন, খুব তাড়াতাড়ি রাইস কুকারে খিচুড়িটা হয়ে যায়, কোনো ঝামেলাই হয় না। তো এখন আমি এই যে বসিয়ে দিলাম রাইস কুকারে, দিয়ে তারপরে আমি এখন রাইস কুকারটা আমি দিয়ে দিলাম লাইট জ্বালিয়ে, কারেন্টে দিয়ে দিলাম সুইচ জ্বালিয়ে। তো এখনই তো আমার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা কষিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমি আর ডিটেলস রান্না পুরো দেখাইনি, কারণ অনেকবারই আমার চ্যানেলে আছে রান্না মুরগির মাংস। তো যেহেতু আমি প্রতিদিন যা করি তাই দেখাই, সেজন্যে যা রান্না করি তাই দেখাই। তো এক সময় তো যেগুলো রান্না করি সেগুলোই দু একবারও হয়ে যায়। তো এই তো মুরগির মাংসটা রান্না করে নিতেছি আলু দিয়ে। আলু দিয়ে আর এই যে খিচুড়িটা দেখেন একদম হয়ে গেছে। তো এখন আমি বাগারটা দিয়ে দিলাম, কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সহজেই রাইস কুকারে পাতলা খিচুড়িটাও হয়ে যায়। তো দেখেন এই যে আমার পুর খিচুড়িটা হয়ে গেছে। তো আমি চারটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখন আমি বাগারটা দিয়ে দিয়েছি। বাগারটা দিয়ে একসাথে মিক্স করে দিতেছি। তো আমার একদম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এভাবে কুকারে রাইস কুকারে খিচুড়িটা হয়ে যায়। তো যারা ব্যাচেলার ভাই আছেন, বাহিরে আছেন, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম কুকারে, শুধু চাল ডাল ধুয়ে আর মশলাটা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। মাঝে একবার উঠে নাড়া দিয়ে দিয়েছি, তারপরে আমি বাগার দিয়ে দিয়েছি। তো এই তো কোনো ঝামেলা ছাড়াই আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন এই যে খেয়ে নেব দুপুরবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস, আলু আর মুরগির মাংসের ঝোল। এভাবে মুরগির মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। এই পাতলা খিচুড়িটা আমার তো অনেক প্রিয়, পাতলা খিচুড়িটা খুবই মজা হয়। বুনা খিচুড়ির থেকেও এই খিচুড়িটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এভাবে খুব সহজেই খুব চটপট তাড়াতাড়ি আপনারা রাইস কুকারে এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।